শান্তিরবাজার মহকুমার অন্তর্গত কুয়াইফাং এডিসি ভিলেজের নারুতপাড়ায় শুক্রবার জলাশয় এলাকার গৌরী মালা ত্রিপুরা নামে একে গৃহবধূ জলে নিচে তলিয়ে যায়। এই কথা জানাজানির পর খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় বাইখুড়া থানার পুলিশ ও ডিজাস্টার ম্যানেজমেন্টের টিম। জলাশয়ে গৃহবধূকে খোঁজার প্রয়াস চালিয়ে যায় তল্লাশিকারী দলের সদস্যরা। শেষে উদ্ধার করা হয় এই গৃহবধূর মৃতদেহ। এ নিয়ে স্থানীয় এলাকায় ব্যাপক চাঞ্চল্য দেখা দেয়। এ প্রসঙ্গে স্থানীয় থানার মহিলা পুলিশ আধিকারিক জানান, সকাল 8টা নাগাদ তাদের কাছে খবর আসে যে একটি গৃহবধূ এই জলাশয়ে পড়ে যায়। সাথে সাথে ওনারা ঘটনাস্থলে আসেন, খবর দেন অগ্নি নির্বাপক দপ্তরে। জওয়ানরা তল্লাশিতে নামে কিন্তু পাওয়া যাচ্ছিল না দেখে শেষে এনডিআরএফ এর জওয়ানদের খবর দেওয়া হয়। এরা তল্লাশিতে নামে এবং বিকেল প্রায় 5টা নাগাদ এই গৃহবধূর মৃতদেহ উদ্ধার করা হয় বলে জানান তিনি। প্রায় 8:30 সময় খবরটা পাচ্ছি, কয়েকবার মারাত করা একটা মহিলা জলে পড়ে, কি নাম? নাম গরিমালা ত্রিপুরা, বয়স মোটামুটি 30-32 হবে। আমরা আইসি, খবরটা পেলাম আইসি আসানসোল। তাহলে কি ছেলে মেয়ে আছে? ছেলে আছে, একটা ছেলে, একটা দুইটা মেয়ে, একটা ছেলে আছে। হাজবেন্ড আছে? হাজবেন্ডও আছে। মোটামুটি খোঁজাখুঁজি করছি কিন্তু পাইনি। এনডিআরএফ টিম আই খোঁজাখুঁজি করার পরে পাইছি। কয়টার দিকে পাওয়াইছে? 5টা বিকাল। তিনি আরও জানান, এই গৃহবধূ সকালে বাসন মাজার জন্য এই পুকুরে যান। এদিকে অপরদিকে রাবার বাগানে এই যুবক রাবার কাজে কাজ করছিল। হঠাৎ সে বাসনের শব্দ পেয়ে সেখানে আসলে দেখে এই গৃহবধূ নেই। অগত্যা খবর পেয়ে ছুটে আসে তার পরিবারের লোকরা, আর এরপরই তাদের কাছে খবর যায় এই গৃহবধূর মৃতদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হবে বলে জানিয়েছেন তিনি। ফ্যামিলি মেম্বারদের স্টেপটি অনুযায়ী একটা মহিলার প্রবলেম রাখছিল, তো হঠাৎ হঠাৎ পিঠ হয়ে পড়ে গেল। তো আজকে বাসন মাজতে জলে গেছে। হ্যাঁ, অপোজিট সাইডে একটা বাগান আছে, রাবার বাগান। বাগানে একটা ছেলে গাছ কাটতেছে, মানে রাবার গাছ কাটতেছে। একটা শব্দ শুনছে থাল বাসনে, পরে থাল বাসনে শব্দ শোনার পরে দেখি বাসন টাসন হয়ে গেছে। তারপরে জলের ভুটপুটি শব্দ শুনছে, এখন দেবতা নিয়ে যাবো। এ প্রসঙ্গে এনডিআরএফ এর সাব ইন্সপেক্টর জানান, জওয়ানরা খবর পেয়ে উদ্ধার কাজে নামেন প্রায় বিকেল 3:30। এই জলাশয় খুব গভীর হওয়ায় তাদের তল্লাশি চালিয়ে উদ্ধার করতে প্রায় ঘন্টা খানেক সময় লেগে যায়। লগভগ 1 বজে ইনফরমেশন মিলি থি, এসডিপিও স্যার কা কল আয়া থা, ট্রেনিং কে ইসসে রিলেটেড কল আয়া থা। কিয়া নাম সে মিলা আপ? अभी जो अभी तो लेडीज़ है, 30 साल की लेडीज़ है, और उनका नाम है गरीमाला त्रिपुरा। तो 1 बजे हम लोग को इन्फॉर्मेशन मिला था। इन्फॉर्मेशन मिलने के बाद हम लोगों ने वहाँ से हवा लगभग 1:15 पर हम लोगों ने वहाँ से निकले हैं। हम लोग यहाँ पर 3:11 पर पहुँचे हैं। साथ में हमारे साथ पुलिस, हम लोगों ने पुलिस का रैप भी लिया। हमारा ऑपरेशन 3:11 स्टार्ट हो चुका था। फिर उसके बाद हम लोगों ने लगभग 4:30 हम लोगों को विक्टिम की बॉडी। हम लोग आके क्या देखा है? हम लोगों ने यहाँ तक देखा कि काफ़ी पॉन्ड है, काफ़ी गहरा है, लगभग 60 फीट से तो ज़्यादा ही है। तो हमारे पास डीप डाइवर भी है, हमारे पास हम लोग डीप डाइवर लेकर आए थे, और डीप डाइवर है हमारा। लगभग डेप बोडे का दूनी के दूनी से कितना टाइम मिला है? हम लोग वही, हमारा 3:15 हमारा ऑफ स्टार्ट हो चुका था, और लगभग 4:30 हम लोगों ने बॉडी रिकवर कर ली। জানা যায় গৃহবধূর 3 সন্তান ও স্বামী রয়েছে এবং তার পূর্বে শারীরিক সমস্যাও ছিল, তবে এই ঘটনায় শোকে ছায়া নেমে আসে। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া 10।